একই হাসপাতালের আট নার্সের বেবি বাম্পের ছবি প্রকাশ হওয়ার পর তোলপাড় শুরু হয়ে গেছে। কেঁচো করতে অনেকটা সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। ঘটনা খুলে বলা যাক, গত 23 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 8 জন নার্স বেবি বাম্পের ছবি পোস্ট করেন। পরে জানা যায় তাদের আরো একজন ছবিতে বাদ পড়েছেন, তিনিও অন্তঃসত্ত্বা। এরা সবাই একই হাসপাতালে চাকরি করেন। শুধু তাই নয়, 9 নার্সই কাজ করেন হাসপাতালে ডেলিভারি ইউনিটে। তারা সবাই নার্স, আগামী কয়েক মাসের মধ্যে সবাই মা হতে যাচ্ছেন। এমন আশ্চর্য ঘটনাটি ঘটেছে পোর্টল্যান্ডের মেইন মেডিকেল সেন্টার হাসপাতালে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ওই 9 নার্সের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি স্বীকার করেছেন পোর্টল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নার্সরা হলেন এরিন গ্রিনিয়ার, রাসেল স্টিল ম্যাচ, ব্রেন্টি বাবিল, লোনি সুচি, আমন্ডা স্পিয়ার, সামান্তা গিগলিও, নিকোল বার্নস, হোলি সেলভি ও নিকোল গোল্ডবার্গ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এপ্রিল ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে 9 নার্স সন্তান প্রসব করবেন। পোর্টল্যান্ডের হাসপাতালের ছবিতে দেখা গেছে নার্সরা হাসপাতালের পোশাক পরে ওদের সন্তান প্রসবের নির্ধারিত তারিখ সংবলিত কার্ডগুলো ধরেছিলেন। ওই কার্ডগুলো গোলাপি ও নীল রঙের ছিল, এর সঙ্গে 2টি হলুদ ও 1টি সবুজ রঙের কার্ডও দেখা গেছে। প্রিয় দর্শক, নিত্য নতুন সকল খবর আপডেট পেতে এখনই লেটেস্ট বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। এছাড়া আমাদের সকল খবর খুঁজে পেতে এখনই সার্চ করুন youtube.com/latestbanglanews। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।